আমার তো আর সহ্য হচ্ছে না গরম গরম পিৎজা সামনে দেখে, এত কথা বলতেও ভালো লাগে না, মনে হয় না আগে খাওয়া শুরু করি। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। একটু শরীরটা খারাপ ছিল, বাট এখন একটু বেটার আছি। আর আজকের ব্লগটা হচ্ছে এই বাড়িতে আমার লাস্ট ব্লগ, মানে এবারের মতন, নেক্সট বার এসে আবার শুরু হবে। তো আজকের পরে আমরা মানে নেক্সট ডে চলে যাব তোমার ব্যাঙ্গালোরে। তো সেই জন্য সব গোছানো গাছানো প্যাকিং পোকিং চলছে, প্যাকিংটা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। আর এখন ডুগু আছে, ডুগু দিদি ভাইয়ের সঙ্গে খেলছে, খেলাধুলা করছে। আমরা লাস্ট দিন আজকে একটু খেলাধুলা করে নে, দিদি ভাই আজকে বিকেলে চলে যাবে। আর মিমিরা এসেছিল, মানে মাসিরা এসেছিলো, সবাই চলে গেছে, ডুগুর মাসিরা, আমার মাসিরা না, সব এসে দেখা করে গেল। গিয়ে সবাই ফোন করছে, সবার মন খারাপ, ডুগু এক মাস এখানে রয়েছে, আবার এখন চলে যাবে এক মাস পরে, আবার আসবে কতদিন পরে। তো নেক্সট কবে আসে সেটা তো আমরা পরে জানতে পারবে, বাট এখন কিছু বলছি না ব্যাপারে। তো যাই হোক, ডুগু এখন খেলছে আর মা এখন করছে রান্না বান্না। লাস্ট দিন মানে যা ছিল সবজি সব কিছু আগে খতম করতে হবে, করে ফ্রেস ট্রেস মুছতে হবে, ক্লিন করতে হবে, তো সেগুলো বাকি আছে। বাসন কাসন মার সব ধোয়া পাকলা হয়ে গেছে, ধুয়ে ফেলেছে, তো সেগুলো এখন মুছে রাখবো। আর মানব এখন লাস্ট দিন এখান থেকে অফিস করছে, এই ঘরে সেকেন্ড রুমে। আমি বললাম তুমি অফিস করো ওখান থেকে, আমরা একটু এই ঘরে একটু আড্ডা দিই, আমি আর দিদির মেয়ে। তো সে আড্ডা দিচ্ছি, আর লাস্ট দিনের মানে বাজার কিছু শপিং এখনও বাকি আছে, বুঝতে পারছি, মানে লাস্ট মিনিটের শপিং, তো সেইগুলো এখন বাকি আছে। সেগুলো যাবো মানব আর আমি করতে, একটু সবজি নেবো, একটু বেগুন নেবো, আগে বলেছি একটু বেগুন নেবো, একটু শাক নেবো। তো সেই জন্য প্যাকিং মানে তোমার লাগেজ একটু জায়গা রেখেছি, সেগুলো নেবো, মানবের অফিসের জন্য মিষ্টি নেবে। তো এই জন্য এই সব নিয়ে চলছে এখন প্যাকিং, আর মোটামুটি কমপ্লিট, আর কিছু বাকি আছে এখনও। তো এই দেখো সব ধোয়া হয়ে গেছে বাসন, মায় সব করে দিয়েছে, আমার কিছুই করতে হয়নি, আমার শরীরটা খারাপ বলে মা সব করছে। তো এই যে হচ্ছে আমার মা রান্নাবান্না করছে, আজকে হচ্ছে মাংস নিয়ে আসলো মানব, আমি এখানকার মাংস একদম খেতে পারছি না, তাও আজকে জোর করে নিয়ে আসলো, তাই বললাম তোমরাই খেও, আমি আর কিছু খাবো না। তো কিচেনটা একটু পরিষ্কার করতে হয়, মা অলরেডি করে দিয়েছে, বাট কিছুটা একটু আর একটু মোছামুছি করে তোমার চিমনিটা ঢেকে রেখে যাবো। এদিকে আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে, আর এটার মধ্যে নিয়েছি ডুগুর টেডি বিয়ারগুলো, এটা একটা ব্যাগ করেছি আলাদা, এটা কিনে নিয়ে আসলাম, আমিও এটা নিয়ে যাবো, বলবো গিফট দিয়েছে কেউ। লাগেজে নিলে টেডি বিয়ারই একটা জায়গা নিয়ে নিচ্ছিল। তো এই যে এই তিনটে লাগেজ আমরা নিয়ে যাচ্ছি, আর একটা লাগেজ ধুয়ে যাচ্ছি এখানে। আর মানব এখন বসে করছে এখানে অফিস, মানব লাস্ট দিন অফিস নতুন বাড়িতে। হ্যাঁ কবে দেখাবো এটা বলছি না, সারপ্রাইজ। তো মানব এখনো এগুলো প্যাকিং করবে, তোমার বক্সগুলো এখনো করেনি, আমি কবে থেকে বলছি একটু করে দাও, ও এখনো টাইম পায়নি করে করে ওঠার, তো সেগুলো করবে। তো মানব এখন অফিস করছে, মানব আবার বেরোবে বাজারে আমার সঙ্গে একটু লাস্ট মোমেন্টের শপিং। তো শপিং শুধু আমার জন্য নয়, মানবের জন্য নয়, ডুগুর জন্য নয়, আমার ঠাকুরের জন্যও কেনা হয়েছে, আমাদের ঘরে ঠাকুরের জন্য তোমার অনেক কিছু শপিং করেছি, তো সেগুলো দেখাবো ওখানে গিয়ে। এখনই আর কিছু দেখাতে পারছি না, সব প্যাক হয়ে গেছে, তো ওখানে গিয়ে দেখাবো কী কী নিয়ে আসলাম, মানে নিয়ে গেলাম এখান থেকে, সেগুলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো। আর এখন ডুগুকে দেখো কী করছে। তো ডুগু এখান থেকে সব থেকে ইয়ে হয়েছে যে ডুগু পাল্টানো শিখে গেছে, মানে উপর হওয়া শিখে গেছে। হ্যাঁ শিখে, তোমরা দেখেছো ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি। তো এই যে যুগ্য এখন চুপচাপ শুয়ে আছে, শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট, লেজের আগে যীশু খ্রিস্ট, সে হচ্ছে অবস্থা, মানে কিচ্ছু বোঝে না, একদম শান্ত ছেলে, কিচ্ছু বোঝে না, কিন্তু ও যে কতটা দুরন্ত আমি বুঝতে পারি। এই যে খাওয়া নিয়ে খুব সমস্যা, খেতে চান না উনি, এখন ছোট তো বয়সে এক মাস বয়সে ফিরে গেছেন ঝিনুক দিয়ে খাওয়ানো। হ্যাঁ খেতেই চায় না, খেতেই চায় না, খেতে চায় না, একদম একদম খেতে চায় না। হ্যাঁ আর খালি ফোনের দিকে নজর, দিদি ভাই ফোন ঘাটছে আর দিদি ভাই ফোনের দিকে একভাবে তাকিয়ে আছে। হ্যাঁ দিদি ভাই খুব মিস করছে ভাইকে, এই জন্য দিদি চলে গেছে, বাট ও যায়নি, বলে না আমি যাবো না, আমি বিকেলে যাবো। এখন চলছে তোমার কাজ পাশের বিল্ডিং এর, আমরা আস্তে আস্তে বিল্ডিংটা মনে অনেকখানি হয়ে যাবে, আবার রোদ আসবে কিনা বলতে পারছি, এত সুন্দর রোদ যে আসছে আমাদের ব্যালকনিতে, ব্যালকনি বলবো না জানলা ব্যালকনিতে, হ্যাঁ ব্যালকনিতে আসে জানলাতেও আসে, তো সেটা মনে হচ্ছে আসবে না আর, বন্ধ হয়ে যাবে হয়তো, দেখা যাক কি হয়।
তো চলো আমি আগে একটু রেডি হয়ে নি। আর আমি লাস্ট দিন মানে লাস্ট দিন আমি হচ্ছে গেছিলাম পার্লারে, পার্লারে গিয়ে করেছি হেয়ার স্পা, তোমার হেয়ার ট্রিটমেন্ট এগুলো একটু করে নিলাম এখান থেকে। ওখানে গিয়ে আমার টাইম হবে না, কারণ ডুগুকে রেখে যাওয়াটা চাপ হয়ে যাবে, তাই এখানে রেখে মার কাছে রেখে গিয়েছিলাম। তো সেগুলো কমপ্লিট করে নিলাম ওখানে গিয়ে, যাতে আর এক মাসের মধ্যে আর পার্লারের মুখ দেখতে না হয়। এক মাস মোটামুটি সেট থাকবো ঘরে, ওখানেও খুব ঠান্ডা পড়েছে এখন সে বলছে, তো দেখা যাক কি হয় গিয়ে। তো চলো এবার একটু রেডি হয়ে নিই। মা এখন গোছ গাছ করছে, আমার জন্য গুড় এনেছে, বড়ি এনেছে, এইসব এনেছে, এগুলো এখন প্যাকিং ঢোকাতে হবে। তো ফাইনাল প্যাকিং চলছে দেখতে পাচ্ছ, এখন মানব করছে বক্সগুলো প্যাকিং। এই যে বক্সগুলো আমি খুলে দিয়েছি আর মানব এখন শুধু পরিষ্কার করে মুছে এখন এর মধ্যে বক্সের মধ্যে ভরছে, যখন আমরা আসবো তখন আবার বেরোবে। তো এই যে হোম থিয়েটার, তো এটাকে বলে কি বলে এটাকে, তো আর যার জিনিসপত্র অবস্থা দেখো, বাবা এখন চা খাচ্ছে বসে, আর এই যে আমার গোছানো গাছানো সমস্ত চলছে, লাস্ট প্যাকিং ফাইনাল প্যাকিং চলছে। এর মধ্যে দেখো বড়ি গুড়, এখন ঢুকবে শাক, তারপরে মানবের মিষ্টি, আমাদের ঘরের মিষ্টি, এগুলো একটু ঢুকবে, এটা নিয়ে ফাঁকা রেখেছি। আর এইগুলো সব এখন খাটের মধ্যে ঢুকিয়ে দেবো, আর এই টলিগুলো সব রেখে যাচ্ছি। তো ঘর দুটোর অবস্থা খুব খারাপ এখন, আর এইগুলো হচ্ছে প্যাক অলরেডি হয়ে গেছে, আর তো এইগুলো প্যাকিং হয়ে গেছে, আর যেগুলো পরে যাব সকালে সেগুলো বের করে রেখেছি। এর মধ্যে কিছু আছে ছেলের আর বাবার, আমার এখানে আর কিছু ঘরে আছে। বাসন কাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন এগুলো ঢোকাবো বস্তার মধ্যে। ফ্রিজটা প্যাকিং হয়ে গেছে অলরেডি, ফ্রিজের এইটা ফ্রিজের একটা প্যাকেটই দিয়েছিলো, তো আমি ফেলিনি, এটা দিয়ে ঢেকে দিলাম ফ্রিজটাকে। আর কিচেন পুরো ক্লিন, মা পুরো ক্লিন করে দিয়েছে কিচেন। তো এই ঘরটা এখন অন্ধকার, ডুগু এখন ঘুমোচ্ছে দেখতেই পাচ্ছ, আর এই ঘরের র‍্যাকগুলো ফাঁকা হয়ে গেছে, আর এইগুলো রেখেছে, এগুলো তোমার খাটের মধ্যে ভরবো। যে কটা জিনিসপত্র দেখছো সেগুলো বাদ বাকি খাটের মধ্যে, আর এটা ডুগুর ব্যাগ, ডুগু সমস্ত ওষুধ খাবার টাবার সব যাবে এটার মধ্যে। এই হচ্ছে আমাদের প্যাকিং কমপ্লিট মোটামুটি, খাট ঢাকবো এটা দিয়ে, খাটটা ঢাকবো, গদিটা এখানে রাখবো। তো অনেক প্ল্যানিং আছে এখন, এগুলো করতে হবে, করে রাতে যেতে শোবো, ঘুমানোর পরে সকালে উঠে এগুলো করে বেরোতে হবে। মানব কি হচ্ছে এখন, লাস্ট মিনিট প্যাকিং, আর আমাদের বাড়িতে দুধ আজকে শর্ট আছে বলে শুধু পাপা চাটা দুধ চা আমাদের রচা। আমরা তো চলে যাবো, আর আজকে রাত্রে তো বলবো না, থাক থাক থাক, আবার যখন আসবো তখন আবার জ্বালাতন করবো। তো সেই জন্যে আর হচ্ছে দুধ শর্ট দেখালাম তোমাদের, কারণ আর বাজারঘাট করিনি, করে কি লাভ হবে বলো, একদিনের জন্য আবার দুধ কিনতে যাবো, ওদের থেকে থাক যা আছে রচা দিয়ে চলে যাবে। তো রচা বিস্কিট এইসব দিয়ে এখন টিফিন হচ্ছে, দেখি মানব বাবা দয়া করে কিছু যদি আনে, লাস্ট দিন আমাদের এখানে বলে কথা। হ্যাঁ, তো যদি একটু ফিশ ফ্রাইটাই যদি পাওয়া যায় কিছু। হ্যাঁ গাইস, তো এখন দেখো লাস্ট দিন মানবের এই বাড়িতে, আর মানব এখন বসে বসে ঘাটছে ফোন, আর এদিকে পাপাও ঘাটছে ফোন, মানে কেউ কারোর সঙ্গে কথা বলার মধ্যে নেই, সবাই ফোন ঘাটছে, যে যার মতন ফোন ঘাটছে, বিন্দাস রয়েছে। আর এখন অর্ডার দেওয়া হয়েছে রাত্রেবেলা পিৎজা, তো পিৎজা আসছে, পিৎজা দিয়ে আজকে হবে ডিনার। লাস্ট দিন আমরা খেয়েছিলাম, তা আজকে আবার পাপা আছে বলে মানব বলো ঠিক আছে পাপাকে আবার পিৎজা খাওয়াই, ওকে রেখে দিয়ে দিতে জোরজবস্তি করে। আমি প্রথমে বলছি পনিরের তরকারি অর্ডার দিই, বলে কি আমাকে কি ভেজ খাওয়ার জন্য রেখে দিয়েছো। তারপরে এখন দেওয়া হলো অর্ডার, তো অর্ডার মানে পিৎজা আসছে, তো খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়ে দেবো। আর হ্যাঁ, ডুগু আজকে খুব ভালো ঘুমোচ্ছে, কারণ ডুগুকে আজকে মাথা ঘষিয়ে স্নান করিয়ে দিয়েছি, কারণ ব্যাঙ্গালোরে যাওয়ার পরে আমি এক দুদিন হয়তো স্নান নাও করাতে পারি ওকে, কারণ ওই ওয়েদারটার সঙ্গে আবার ম্যাচ হতে একটু টাইম লাগবে, নাহলে গেলেই আবার দেখা গেলো ঠান্ডা লেগে গেলো। তো এমনিও ঠান্ডাটা লাগবে বুঝতে পারছি, এখান থেকে একটা ওয়েদার ওখানে আর একরকম ওয়েদার, তো একটু তো চেঞ্জ হবেই শরীরে শারীরিক দিক থেকে। তো যাই হোক, তো এখন দেখো মানব এখন তাও কেটে যাচ্ছে ফোনটা, মানব গল্প করো, আর একদিনই রয়েছে, এই রাতটা কভার হলেই সকালবেলা ফ্লাইট ধরবে চলে যাবে ব্যাঙ্গালোরের বাড়িতে, এই বাড়িটা ছেড়ে। তো এই বাড়িটা একটু ভালো করে দেখে টেকে নাও। মানব কিন্তু প্যাকিংয়ে আমার কোনো হেল্প করে না বুঝতে পারছো, কোনো হেল্প করে না, কোনো বলে আমি ম্যানেজার লোক তাই আমি কোনো হেল্প করবো না, এরকম করে খালি, কোনো কাজ করে না, খালি বলে এটা করো ওটা করো সেটা করো, ব্যাস
হাতের কাছে সব গুছিয়ে দাও, বক্স গুলো খুলতে বলেছি খোলেনি, আমি খুলে দিয়েছি, তারপরে ও মুছে জাস্ট প্যাক করলো, আর কিচ্ছু না, শুধু ওই একটা কাজই করেছো তো, আর কিছু করেছো? বাজার থেকে বেগুন নিয়ে এসেছি। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের যে মানবকে বাজারে পাঠাবো, তো মানব গিয়ে বাজারে গিয়ে বেগুন নিয়ে এসেছে। ব্যাঙ্গালোর থেকে বেগুন টেনে নিয়ে যাবো, ওজন বেশি হলে। ব্যাঙ্গালোর থেকে নাকি ওয়েস্ট বেঙ্গল থেকে? কলকাতা থেকে নিয়ে যাবো, আর যদি ওজন বেশি হয় ফেলে দেবে বলেছে, এরপরে ফেলে দেবো। কোন ওরা গেছে বেগুন, ভাবতে পারছো? হ্যাঁ, আমাদের ওখানে প্রচুর দাম, তো সেই জন্যে তো বেগুন নিয়ে এসেছে, মটরশুঁটি নিয়ে এসেছে, ছোলার শাক নিয়ে এসেছে, যেগুলো ওখানে পাওয়া যায় না। দিদি বড়ি দিয়ে গেছে, গুড় দিয়ে গেছে, তো এ সব কিছু নিয়ে যাচ্ছি এখন, টুকটুক করতে করতে যাবো। এবার যদি ওয়েট বেশি হয় মানব বলছে ওগুলো ফেলে দেবো। কালকে হ্যাপি আসবে বাড়িতে অনেক দিন। হ্যাঁ, ওটাই, অনেক দিন পরে হ্যাপি কে দেখবো, তো ওটার জন্য আরো বেশি এক্সাইটেড রয়েছি আমি, যে ও বিহেভিয়ার কেমন চেঞ্জ হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে কিনা, আদৌ আমাকে কি করবে সেটাই ভাবছি। আমার পর তো ভীষণ রেগে আছে, এটা জানি, ও কথাই বলবে না, মনে দেখা যাক কি হয়। ডাকবে, ডাকবে পেছনে, তো মানব আমাদেরকে ঘরে পৌঁছে দিয়ে ও তুরন্ত বেরিয়ে যাবে গাড়ি নিয়ে হ্যাপিকে আনতে, কারণ আর ওয়েট হচ্ছে না, বুঝতে পারছো? অনেকদিন হয়ে গেল বেচার বাচ্চাটা ওখানে রয়েছে, তো চলো আবার ব্যাঙ্গালোরে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। তখন পিৎজা আসছে, পিৎজাটা খেয়ে নি, তারপরে আবার গল্প করছি। তো এই দেখো আমাদের পিৎজা চলে এসেছে, তো আমার তো আর সহ্য হচ্ছে না গরম গরম পিৎজা সামনে দেখে, এত কথা বলতেও ভালো লাগে না, মনে হয় না আগে খাওয়া শুরু করি। প্রেগনেন্সিতে পিৎজা খেতে চেয়েছিলাম, মানু আমাকে পিৎজা খাইছিল তোমার ক্যাপসিকামওয়ালা, তো সেটা আমি ক্যাপসিকামটা একদম পছন্দ করি না, তো সেটা খাওয়ার পরে আমি বলেছি আমি পিৎজাই খাবো না। তো প্রেগনেন্সির সময় কি হয় না, পিৎজা এটা চিকেন কিমা, হ্যাঁ, তো প্রেগনেন্সির সময় অনেক ডাবল চিকেন, অনেক মানে ইয়ে হয় যে ক্যাভারেজ হয় যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, তো পিৎজার প্রতি আমার একটু দুর্বলতা ছিল, বাট ওর খাওয়ানোর পরে আমি আর খাবো না পিৎজা, তারপর থেকে আমি পিৎজা খেতাম না, আমি মাথায় ঘোমটা দিয়ে বসেছি কারণ আমার শরীরটা খারাপ, তো পিৎজা খাবো, হট হট পিৎজা উইথ চিলি ফ্লেক্স, তো বুঝতেই পারছো আজকে রাতটা কেমন কাটবে আমার। আবার ওয়েট করতে পারছে না, কালকে হচ্ছে আমরা যখন যাব তোমার এয়ারপোর্টে তখন মানব ঢুকবে লাউঞ্জে আর আমাকে দেবে পিৎজা কিনে, আমি সেটা খাবো দুপুরবেলা, সেটা হচ্ছে আমার লাঞ্চ, আজকে রাতে হচ্ছে ডিনার, লাঞ্চে হবে পিৎজা। বাহ বাহ বাহ, ভালোই চলছে দিনটা বেশ। তো আমাদের পিৎজা পার্টি কমপ্লিট, এখন পাপা যাচ্ছে ঘুমোতে কারণ ও সকাল সকাল উঠে বেরিয়ে যাবে বলে। আর এই দেখো ডুগ্গোহন কি করছে, বদমাইশি করছে এখানে শুয়ে শুয়ে, ডুগু চোখটা ঢাকা যাচ্ছে, ডুগ্গোহন খেলাধুলা করছে, হ্যাঁ দিদি ভাইয়ের সঙ্গে খেলছে, ওরে দিদি ভাই আমি আজকে তোর সঙ্গে খেলবো, আবার পরে এসে খেলবো না বাবা, হ্যাঁ বলে আমি তো কালকে চলে যাব। ডুগু খুব মিস করবে এবার বাড়ি গিয়ে, বুঝতে পারছি মন খারাপ হয়ে যাবে, কারণ এই মানে এক মাস আমরা এখানে রয়েছি, এক মাস না দেড় মাস, তো সবাইকে পেয়েছে, দিম্মু, তারপরে দাদুন, মাসি, সবাইকে, দিদি ভাই, দাদা ভাই, সবাইকে পেয়েছে এবার, হ্যাঁ সবাইকে পেয়েছে, তো তো এবার বাড়ি গিয়ে আবার একা একা শুধু আমি আর হ্যাপি দাদা আর ডুগু আর ডুগুর বাবা, তাই তো বাবা, তখন ডুগু মন খারাপ করবে, কথা বলছে দেখো কি বলছে ডুগু, কি বলছে, হ্যাঁ ডুগু কি বলছে, তুমি কিছু বলছো বাবা, কিছু বলছো, বলবে কিছু বলবে, বুপ কি বলো বলো কি বলছো বলো, সবাই মিলে এখন আমরা করছি গল্প গুজব। পাপা এখন চলে যাচ্ছে ঘুমোতে, মা এখনো বসে আছে, এই যে মা বসে আছে, মা ডুগু খেতে খেলবে বলে বসে আছে এখন, আর ডুগু এখন পাল্টি বাজি করতে পারে, যেখানে শুয়ে দিই সেখানে পাল্টে যায় একদম, উলট হয়ে যায়, উলট পালট করে ফেলে ডুগু, হ্যাঁ। তো সবাই মিলে গল্প গুজব দিয়ে আজকে আমি ভিডিওটাকে এখানে শেষ করছি, আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, খুব ভালো থেকো, সেফ থেকো, বাই।